वेलकम डियर स्टूडेंट्स एंड फ्रेंड्स आबारो फिर एसेछि एडुकेशन विभिन्न टपिक परपर आलोचनार जन्य। तो ये आज के टपिकट आलोचना करब राममूर्ति कमिटी, खूब एक गुरुत्वपूर्ण टपिक जेटी क्लस टुएल्वे तो अवश्य आछे। एछाड़ाओ एडुकेशन पार्स, एडुकेशन पास अनार्स, डीएड बीएड एवं जरा करछो एवं जरा एसएससी एडुकेशन सबजेक्टे एसएलएसटी खाटछो तादेर जन्य भीषण उपकारी एवं टेट आलोचनार जन्य एखान थेके विभिन्न धरनेर प्रश्न आसते पारे। तो चलो देखे नेवा जाक आजकेर टपिकटी। तो एक रखी बंधुरा अने तुम्हारा कमेंटे कमेंट करो जो सर एडुकेशन सबजेक्टर क्लस टुएल्भ टपिक वाइज आलोचना पासी ना अनेक दिन धरे आलोचना करूँ, तो तादेर कथा माथाय रेखे आबार पुनर शुरू करेछि। तो विषयटी देखो आज के विषयटी आलोचना करब राममूर्ति कमिटी जेटी गठित होयेछिलो देखो 1990 ख्रीष्टाब्दे। আমরা রামমূর্তি কমিটি সম্পর্কে আজকে ডিটেলসে জানবো এবং যেখান থেকে কোশ্চেন আসে সেগুলো আমি হাইলাইট করে দেবো। দেখো রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল 1990 সালে আমরা জানি, কিন্তু 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়েছিল সেই জাতীয় শিক্ষানীতির পুনর্বিবেচনা করার জন্যই কিন্তু এই রামমূর্তি কমিটি এবং তার পরবর্তীতে জনার্দন রেড্ডি কমিটি নামে দুটি কমিটি গঠিত হয়েছিল। আজকে আমরা সেই রামমূর্তি কমিটি সম্পর্কে এখানে পড়ব বা আলোচনা করব। দেখো এখানে আমি কিছু বিষয় হাইলাইট করে রেখেছি। দেখো 1986 সালের জাতীয় শিক্ষানীতির পুনর্বিবেচনার জন্য তাহলে কি জন্য বা কী উদ্দেশ্যে এই রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল? 1986 সালের জাতীয় শিক্ষানীতির পুনর্বিবেচনার জন্য 17 জন সদস্য বিশিষ্ট, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে আমাদের যে কতজন সদস্য নিয়ে রামমূর্তি কমিটি গড়ে উঠেছিল, তাহলে আমরা বলবো এখানে 17 জন সদস্য বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে 1990 খ্রিস্টাব্দের 7ই মে এইখান থেকে কোশ্চেন আসে যে কত খ্রিস্টাব্দে এবং কোন ডেট। তাহলে 1990 খ্রিস্টাব্দের 7ই মে বা 7th মে এই রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল, এইখান থেকে এই প্রশ্নগুলো আসবে। নেক্সট দেখো এই কমিটির সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন আচার্য রামমূর্তি। এখান থেকে কিন্তু প্রশ্ন হয় যে কমিটির সভাপতি কে ছিলেন বা রামমূর্তি কমিটির সভাপতি ছিলেন আচার্য রামমূর্তি। এই আচার্য রামমূর্তি সভাপতি ছিলেন এবং তার নাম অনুসারেই কিন্তু এই কমিটির নামকরণ করা হয় রামমূর্তি কমিটি। নেক্সট দেখো রিপোর্ট প্রকাশ, কমিটি কি নামে রিপোর্ট প্রকাশ করে বা কী শিরোনামে তার রিপোর্ট প্রকাশ করে বা পেশ করে? দেখো এখানে টুয়ার্ডস অ্যান এনলাইটেড অ্যান্ড এমান্স সোসাইটি এনইপি 1986 এ রিভিউ, এই শিরোনামে কমিটি তার রিপোর্ট পেশ করেন। ঠিক আছে, এইটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে যে কী শিরোনামের রিপোর্ট পেশ করেন। অনেক সময় কিন্তু কোশ্চেন আসে বা অপশনে দেওয়া থাকবে, আমাদের সঠিকটা এখানে সঠিক অপশনটা আমাদের চয়েস করতে হবে। নেক্সট দেখো রামমূর্তি কমিটির কী উদ্দেশ্য ছিল, মানে কী উদ্দেশ্যে এই রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল সেই উদ্দেশ্যগুলি আমরা এখানে দেখব। প্রথমে বলছে দেখো রামমূর্তি কমিটির উদ্দেশ্য, প্রথমে বলছে যে পুরানো শিক্ষানীতিগুলিকে বিচার বিশ্লেষণ করা, অর্থাৎ পূর্ববর্তী যে শিক্ষানীতিগুলি হয়েছিল 1968 প্রথম শিক্ষানীতি ঘোষিত হয়েছিল, তারপরে 78-79 একটি হয়েছিল আর হচ্ছে 1986। তো পুরনো বলতে এখানে বেসিক্যালি 1986 উপরেই বেশি পুনর্বিবেচনা করার জন্য এই রামমূর্তি কমিটি গঠন করা হয়েছিল এই উদ্দেশ্যে। পরবর্তী উদ্দেশ্য ছিল যে গ্রামীণ এলাকায় শিল্পায়ন ও উন্নয়নের জন্য নতুন ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ গ্রাম্য এলাকায় বা গ্রামীণ এলাকায় যে শিল্পের ব্যবস্থা করতে হবে, বিভিন্ন শিল্পমূলক, বিভিন্ন কর্মশিক্ষামূলক বিভিন্ন বিষয় সেগুলো গ্রাম এলাকায় তৈরি করতে হবে এবং গ্রাম এলাকায় সেই অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, এবং বলছে শিল্পায়ন ও উন্নয়নের জন্য নতুন ব্যবস্থা গ্রহণ। পরবর্তী বলছে যে শিক্ষা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ বলতে শিক্ষা ব্যবস্থাটাকে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া, ঠিক আছে, বিকেন্দ্রীকরণ কথা হচ্ছে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া। যেমন কেন্দ্র সরকার রাজ্য সরকারের উপরে কিছু দায়িত্ব ভাগ করে দিল, রাজ্য সরকার আবার কী করলো বিভিন্ন জেলার উপরে ভাগ করে দিল, বিভিন্ন জেলা থেকে আবার কী করলো বিভিন্ন ব্লকে ভাগ করে দেওয়া হলো, বিভিন্ন ব্লক থেকে আবার বিভিন্ন পঞ্চায়েতে ভাগ করে দেওয়া হলো। ঠিক আছে, এইভাবে যে বিভিন্ন স্তরে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব ভাগ করে দেওয়া সেটাকে বলা হচ্ছে বিকেন্দ্রীকরণ। বোঝা গেল? তাহলে শিক্ষা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের জন্য রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল। পরবর্তীতে বলছে যে অপারেশন ব্ল্যাকবোর্ড
কর্মসূচিকে সাফল্য দানের জন্য গুরুত্ব আরোপ করা। অপারেশন ব্ল্যাকবোর্ড আমরা জানি 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার গুণগত ও পরিমাণগত মান উন্নয়নের জন্য কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির সুপারিশ করা হয় এবং এর পাশাপাশি নবোদয় বিদ্যালয় মাধ্যমিক শিক্ষার গুণগত ও পরিমাণগত মান উন্নয়নের জন্য নবোদয় বিদ্যালয়ের সুপারিশ করা হয় আর প্রাথমিক শিক্ষার গুণগত ও পরিমাণগত মান উন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির কথা বলা হয়। কিন্তু এই রামমূর্তি কমিটির আরেকটি উদ্দেশ্য ছিল এই অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিকে সাফল্য দানের জন্য গুরুত্ব দেওয়া, অর্থাৎ কী করে যে অপারেশন ব্ল্যাকবোর্ডে যে বিষয়গুলি বলেছিল সেগুলি কী করে সাফল্য দান করা যায় বা সাফল্য পৌঁছানো যায় সেই বিষয়গুলি দেখার উদ্দেশ্যেই কিন্তু এই রামমূর্তি কমিটি গঠিত হয়েছে। নেক্সট, পরবর্তীতে আমরা দেখব যে রামমূর্তি কমিটির মূল সুপারিশ, অর্থাৎ রামমূর্তি কমিটি কোন কোন বিষয়ে সুপারিশ করেছিলেন এবং কী কী বিষয়ে সুপারিশ করেছিলেন সেগুলো আমরা দেখে নিই। দেখো, প্রথমেই বলছে যে কমন স্কুলের ব্যবস্থা করা। কমন স্কুল, আমি প্রত্যেকটি পয়েন্টস এখানে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো, যদি পরীক্ষাতে রামমূর্তি কমিটি সম্পর্কে ব্রড কোশ্চেন আসে বা বড় নোটস আসে, তোমরা যদি এইভাবে লিখে দাও তাহলেই হবে। এবং রামমূর্তি কমিটির মূল সুপারিশগুলি আমি এখানে শুধু পয়েন্টসগুলো বলছি এবং পয়েন্টসের আন্ডারে যে বিষয়গুলি বলছি সেগুলো পয়েন্টসের আন্ডারে লিখলে কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে ক্লাস টুয়েলভের জন্য বা এডুকেশন অনার্স পাস এদের জন্য। আর SLST বা টেটের ক্ষেত্রে তো বা DED BED এর ক্ষেত্রে বড় কোশ্চেন আসতে পারে, SLST আর টেটের ক্ষেত্রে কিন্তু MCQ বা শর্ট কোশ্চেনই আসে ম্যাক্সিমাম। তো দেখো, এখানে বলছে যে কমন স্কুলের ব্যবস্থা করা, অর্থাৎ কমন স্কুল সাধারণ বিদ্যালয় যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের শিক্ষার্থীরা এই ধরনের বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে বা ভর্তি হওয়ার সুযোগ পাবে, ঠিক আছে, এই ধরনের একটি বিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিলেন রামমূর্তি কমিটি। পরবর্তীতে বলছে নাম্বার 2, দেখো, বৃত্তিমুখী শিক্ষাদান। যে বিদ্যালয়গুলি তৈরি করা হবে সেই বিদ্যালয়গুলিতে ম্যাক্সিমাম বৃত্তিমুখী শিক্ষাদান করতে হবে, যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করে তারা স্বনির্ভরশীল হয়ে উঠবে এবং পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের দিকটাও খুব সচ্ছলভাবে এগিয়ে যাবে। তাহলে বৃত্তিমুখী শিক্ষাদান করতে হবে যার দ্বারা শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে উঠতে পারে। পরবর্তীতে বলছে যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, অর্থাৎ রামমূর্তি কমিটির আরেকটি সুপারিশ করেছিল যেটা হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, অর্থাৎ নারী পুরুষ লিঙ্গ বৈষম্য নির্বিশেষে কী করতে হবে যে সবার জন্যে প্রাথমিক শিক্ষা গ্রহণের ব্যবস্থা থাকবে, অবৈতনিক সবার জন্য একটি প্রাথমিক শিক্ষার ব্যবস্থা থাকবে যেখানে যে কোনো সম্প্রদায় বা যে কোনো শ্রেণীর মানুষ এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারবে। নেক্সট পয়েন্ট এখানে বলছে যে শিক্ষা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, যেটা আগেই বলা হয়েছিল শিক্ষা ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকে যে কোনো একটি স্পেশালি কোনো সংস্থা বা কারোর উপরে দায়িত্ব না দিয়ে এই শিক্ষা ব্যবস্থাটাকে ভাগ ভাগ করে নিয়ে যদি পরিচালনা করা যায়, বিভিন্ন সংগঠন বা বিভিন্ন এর উপরে যদি দায়িত্ব দেওয়া যায় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা খুব বেশি সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। তাই বলছে যে শিক্ষা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ পয়েন্ট করবো আমরা, তার আন্ডারে লিখবো যে শিক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য শিক্ষা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ দরকার, অর্থাৎ কেন্দ্র থেকে রাজ্য স্তরে কিছু দায়িত্ব দেবে, রাজ্য থেকে জেলা স্তরে কিছু দায়িত্ব দেবে, জেলা থেকে ব্লক স্তরে কিছু দায়িত্ব দেবে, ব্লক থেকে পঞ্চায়েত স্তরে কিছু দায়িত্ব দেবে, এরকমভাবে দায়িত্বটা বিভিন্ন স্তরে স্তরে ভাগ করে দিলে শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। নেক্সট পয়েন্টস বলছে স্বশাসিত কলেজ স্থাপন, বলছে স্বশাসিত কলেজ স্থাপন, অর্থাৎ যে সকল কলেজ, স্বশাসিত কলেজ কাকে বলে আমি একটু বলে রাখি, যে সকল কলেজ তাদের বিভিন্ন কলেজের নিয়মকানুন নিজেরাই তৈরি করে এবং সেগুলি কঠোরভাবে মেনে চলে সেই কলেজগুলিকেই তারা স্বশাসিত কলেজ বলা হয়, ঠিক আছে, অটোনোমাস কলেজ, ইংলিশটা হলো অটোনোমাস কলেজ। নেক্সট কোশ্চেন বলছে যে নেক্সট পয়েন্ট বলছে বয়স্ক শিক্ষার ব্যবস্থা। এই রামমূর্তি কমিটি আরেকটি সুপারিশ করেন যে বয়স্ক শিক্ষার ব্যবস্থা করতে হবে, এখানে বয়স্করা তাদের অবসর সময়ে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে, তারা বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা শিক্ষা গ্রহণের ব্যবস্থা করবে বা যারা নিরক্ষর ব্যক্তি আছে তাদেরকে সাক্ষর করে তোলার উদ্দেশ্যেই বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। নেক্সট পয়েন্টস বলছে শিক্ষক শিক্ষণ, শিক্ষক শিক্ষণ কি, শিক্ষকদের প্রশিক্ষণ দানের ব্যবস্থা করতে হবে।
তাহলে পরবর্তীতে রামমূর্তি কমিটি আরেকটি সুপারিশ করেছে, সেটি হচ্ছে যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, কারণ এখনও অনেক বিদ্যালয় আছে যেখানে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব আছে, সেই অভাব পরিপূরণের জন্যই শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করতে হবে। নেক্সট পয়েন্ট বলছে নারী শিক্ষার ব্যবস্থা, বলছে যে শিক্ষায় সমসুযোগ দানের জন্য নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, নারীদেরকে বিশেষ সুযোগ সুবিধা দান করতে হবে যাতে নারী পুরুষ সমানভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, তাই নারী শিক্ষার ব্যবস্থার কথা এই কমিটিতে বলা হয়েছে। পরবর্তী বলেছে বৃত্তি এবং লোন দানের ব্যবস্থা, বৃত্তি অর্থাৎ স্কলারশিপ, শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্কলারশিপ বা বৃত্তি এবং লোনের লোন দানের ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করবে সেই শিক্ষা স্তরের মধ্যেই তাদের বিভিন্ন ধরনের স্কলারশিপ দান করতে হবে এবং যদি প্রয়োজন হয় তাদের শিক্ষামূলক লোন তাদের দান করার ব্যবস্থা করতে হবে। তাহলে এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম, এর বাইরে রামমূর্তি কমিটিতে তেমন কিছু নেই, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব জনার্দন রেড্ডি কমিটি সম্পর্কে আলোচনা করব, 1992 সালে জনার্দন রেড্ডি কমিটি যে সুপারিশগুলি করেছিল বা তার গঠন সম্পর্কে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। তো পরবর্তী আলোচনা পাওয়ার জন্য বা দেখার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার এডুকেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট যেগুলি আমি উপস্থাপন করব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে সেগুলি পৌঁছে যাবে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ।